وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد جبائي بداتي عمل كوكوني كوبول هبنا برباد هي جبي نبي صلى الله عليه وسلم بتكتي سنتي خطبة بولتين جي أما بعد فإن خير حديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة. সমস্ত ইসলামের নামে নতুন নতুন ধর্মকর্ম যা হচ্ছে, ধর্ম হচ্ছে ধর্মের নামে নতুন নতুন আবিষ্কার ইবাদত বন্দেগী সব বেদা নতুন গুলো অকুল্ল বিদাতিন দলালা কুল্ল দলালাতিন ফিন্নার, সমস্ত আপনার ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সাবধান, এখানে নারের কথা বলা হচ্ছে। মা আয়েশা থেকে দুইটি হাদিস আমরা এখানে একটি হাদিস আমরা পেশ করতে চাই বুখারি মুসলিমের। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। মুসলিম শরীফ হাদিসটি রয়েছে ও বুখারীতে আরেকটি রায়াত রয়েছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। দুটি হাদিসকে যদি আপনি মিলান, ইসলামের নামে নতুন নতুন ধর্মকর্ম যা স্পষ্ট বেদাত তা পরিত্যাজ্য, জাহান্নামে যাওয়ার কারণ। বেদাত কখনো কবুল হবে না, কখনোই কবুল হবে না। স্পষ্ট এই দুটি হাদিস যদি আপনি দেখেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখেন, যারাই ধর্মের নামে নতুন নতুন আবিষ্কৃত আমল করে, বেদাত করে, অতি ভক্তির করে, শুধুই মাত্র এগুলো ভক্তির মধ্যে, আবেগের মধ্যে, এগুলো তাদের নিজেদের বানানো আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আমলের প্রমাণ নেই, সেই আমল কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফাহুয়া রদ্দুন, হাদিসের শব্দ দেখেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, এ দিনের নামে যারা নতুন নতুন ধর্মকর্ম চালু করবে, মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, এই যেটা নবী সাল্লামের পক্ষ থেকে না সেটা রদ্দুন, রিজেক্টেড, মারদুদ, প্রত্যাখ্যাত। তারপরে আরেকটি বুখারীতে রয়েছে কি, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি, যেটা স্বীকৃতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, আমরুনা ফাহুয়া রদ্দুন, যার আমর, নির্দেশ আমি দেইনি, সেটা প্রত্যাখ্যাত, সেটা কখনোই কবুলযোগ্য, গ্রহণযোগ্য হতে পারে না। যত সুন্দরী আপনি সম্মিলিত মোনাজাত করেন, যত সুন্দরী আপনি চল্লিশা করেন, যত সুন্দরী আপনি আপনার কোলখানি করেন, এই সমস্ত যত বেদাত সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে সব বেদাত তো বেদাতি, বেদাত কখনো, বেদাত বেদাতির আমল কখনো কবুল হবে না, পরিত্যাজ্য, বরঞ্চ জাহান্নামে যাওয়ার কারণ। কাজ বেদাতি বেশি বেশি করে বেদাত করতেছে এই জন্য আবেগের তাড়ানায়, যে অতিভক্তি, অতিভক্তি করতে দেখেন, অতিভক্তি থেকেই অন্ধ তকলিদের শোষণা। ইসলাম অন্ধ তকলিদ, সে একমাত্র আল্লাহ এবং তার রাসূল সাল্লামের কথাকে চোখ বন্ধ করে মানতে হবে। আর তৃতীয় কোনো ব্যক্তি নেই যে দুনিয়াতে বা নবী সাল্লামের পরে আর অন্য কেউ নেই যে যার কথা আপনি অন্ধ অনুসরণ করবেন না। কোরআন সুন্নার আদল হলে ধরবেন, আর কোরআন সুন্নার বিপরীত হলে ছেড়ে দিবেন। সোজা কথা, মা তাকমর রসুল ফাখুল হো মা আনহাক মানহু ফল, যা রসুল তোমাদের দিয়েছেন তা গ্রহণ করো, যা দেননি তা ছেড়ে দাও। সহজ কথা, যতই চাকচিক্য, যতই সুন্দর লাগুক মাকে করতে, জাহান্নামকে এই জন্যই চাকচিক্যময় কিছু দ্বারা জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, আর জান্নাত কষ্টদায়ক বস্তু। তাই সাবধান, এই দুটি তিনটি হাদিস আমি উল্লেখ করলাম, আশা করছি বুখারী মুসলিমের হাদিস, চাইলে হাদিসের নাম্বারও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক, আল্লাহ আমাদের সকল প্রকার বিদাত থেকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।